আমি বিন্দামিন দে, জলপাইগুড়ি নিবাসী। বড়দিন উৎসবকে কেন্দ্র করে আমরা বৈশাখ প্রতিযোগিতার একটা অনুষ্ঠান করেছিলাম শিশুদের মাঝে, সেটা হলদিবাড়ি ব্লকে। সেখানে বিভিন্ন শ্রেণীর ছেলেমেয়েরা অনুষ্ঠানে সেই পোশাক প্রতিযোগিতায় সামিল হয়েছিল, এবং তাদের মাঝে আমরা কিছু উপহার স্বরূপ যারা প্রথম থেকে দশম হয়েছিল এবং আরও যারা ছিল আশেপাশের সেই সমস্ত মানুষের কাছে একটা সচেতনতামূলক বার্তা দিতে চেয়েছিলাম যে শুধু আমরা অনেক সময় গ্রামেগঞ্জে বাস করি, আমাদের হাত আমাদের হয়তো নোংরা থাকে, আমরা সেই নোংরা হাতে হয়তো খাই, আমাদের নখ বা আমাদের কান, আমাদের পা আঙুল সমস্ত কিছু শরীর নিয়ে বিশেষ শিবির করেছিলাম, সেই বিষয়টাকে বলতে চেয়েছিলাম যে তারা যাতে হাত অন্তত ধোয় এবং হাত ধোয়ার উপকারিতাগুলো কী কী, নানা রকম রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারে, এই বিষয়টাকে আমরা সেখানে ছড়িয়ে দিয়েছি সেই বার্তা। এবং তারাও শিশুরা খুব খুশি যে হাত ধোয়ার ব্যাপারটা তারা জেনেছে এবং তারা সেইখানে নতুন করে তাদের মধ্যে একটা